বিদেশ যাত্রার কার্যক্রম আরও সহজ করতে এবং স্মার্ট মাইগ্রেশনে সরকারের সুবিধাসমূহ হাতের নাগালে পেতে সারাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের এলজিডি ভবনের কামরুজ্জামান মিলনায়তনে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বিএমইটির ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আমি প্রবাসী লিমিটেড এই প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিল এ টু আই থেকে বাছাইকৃত তিনশো উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল সেন্টার কেন্দ্রিক প্রবাসী হেল্পডেস্ক বাস্তবায়নের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিমূলক এই কর্মশালার আয়োজন এতে বিদেশ যাত্রার সরকারি সেবাগুলো আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিদেশ গমনোচ্ছুদের দোরগোড়ায় আরও সহজে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেসব বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় তিন শতাধিক ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ইতোমধ্যে পরিচিত হয়েছেন প্রবাসীদের জন্য বিভিন্ন অনলাইন সেবার সঙ্গে বিএমইটি ক্লিয়ারেন্স সহ সব সেবা পাওয়া যাচ্ছে ডিজিটাল সেন্টারে নতুন করে ইউডিসি উদ্যোক্তাগণ আমি প্রবাসীর জব পোর্টালে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন অর্থাৎ জব পোর্টালের মাধ্যমে প্রার্থী চাইলে ইউডিসি থেকে আমি প্রবাসী পোর্টালে থাকা চাকরির খোঁজ পেতে পারবেন বর্তমানে এ থেকে চৌষট্টি জেলার প্রবাসী অধ্যুষিত তিনশো সাঁত্রিশটি উপজেলায় মোট টি প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে তিন দিনের সমাপনী পর্বে উপস্থিত ছিলেন এ এর যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান পাসপোর্ট ও ইমিগ্রেশনের অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন হায়দার ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এবং আমি প্রবাসী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মীর আহমেদ নুরী সংশ্লিষ্ট বিভাগ ও স্টেক